আসসালামু আলাইকুম। বিপিএল দুর্দান্ত দাপট দেখিয়ে চলছে রংপুর। আজকে দিনের প্রথম ম্যাচে রংপুর মুখোমুখি হয়েছিল চিটাগাংয়ের, যেখানে রংপুর এবার বিপিএলে সর্বোচ্চ রান করে ফেলেছে 211 রান 3 উইকেটের বিনিময়ে, যেখানে রংপুরের ওপেনার রনি তালুকদার 24 রানের একটি ইনিংস খেলেন। এছাড়া হ্যান্ড্রিক্স 58 রান করেন মাত্র 41 বলের বিনিময়ে, তিনটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান তিনিও কিন্তু কম যাননি, 27 রান করেছেন মাত্র 16 বলের বিনিময়ে। এদিকে জবাব দিতে নেমে চিটাগাং কিন্তু নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। রংপুরের বোলারদের তোপের মুখে চিটাগাং বেশ একটা সুবিধা করতে পারেনি। চিটাগাংয়ের উদ্বোধনী ব্যাটার ব্রাউন মাত্র 10 রান করেন। এদিকে আলী 63 রানের ইনিংস করলেও সেটা কিন্তু জয়ের জন্য যথেষ্ট ছিল না, যেখানে রংপুর রাইডার দুর্দান্ত পারফর্ম করে 53 রানে ম্যাচটি জিতে নিয়েছে। আর এতে করে রংপুর তাদের পয়েন্ট টেবিলের অবস্থানটাকে আরও সুসংহত করল। রংপুর প্রত্যেকটা ম্যাচে যেভাবে খেলছে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান খুব সুদৃঢ় হচ্ছে। সাকিব আল হাসান নিজেকে মেলে ধরছেন, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু সব কিছুর জবাব দিয়ে তিনি কিন্তু ঠিকই রান করে যাচ্ছেন, উইকেট নিয়ে যাচ্ছেন। রংপুর চমৎকার এই জয় আপনার কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনার কথা।